আপনি একটা ছেলেকে ধরেন আপনার বয়স ফোর্টি আপনি তখন টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড একটা ছেলেকে বিয়ে করলেন তার ধরেন তার প্রেমের পরই তাকে বিয়ে করলেন এবং তাকে সারা জীবন খাওয়াইলেন বাইলেন যতদিন আপনি বেঁচে ছিলেন আপনার সম্পত্তি সম্পত্তি দিয়ে আপনার সেবা টেবা দিয়ে সবকিছু দিয়ে আপনি ইয়ে করলেন এবং আপনার হাজবেন্ড আপনি যতদিন বেঁচে আছেন ততদিন অন্য কোনো মেয়ের সাথে বিয়ে বা ফ্লাট কোনো কিছু করলো না ফাইন ধরে নিলাম আপনি মরার যদি এক মাসের মধ্যে সে এক মাসের মধ্যে সে যদি দুইটা বিয়ে করে এটা কি আপনার

আচ্ছা সুখী থাকলে আচ্ছা ফরাস ভাই এক সুখী থাকলে একটা দাম্পত্য জীবনে সুখী থাকলে একটা লোক কেন মাসের পর মাস দিনের পর দিন আরেকটা গুহার ভিতরে গিয়া একলা এক লাগিয়া থাকে চুপচাপ আপনি তো নতুন প্রশ্ন করতেছেন নিশা আগে প্রশ্ন উত্তরই তো দেয় নাই তার যদি অতিরিক্ত কথা বোধ থাকে অত যদি দাম্পত্য জীবন সুখে থাকে মারা যাওয়ার দুই মাসের এক মাসের মধ্যে তার দুইটা বিয়ে কেন নিশা আপনি কি ভাবেন আপনার হাজবেন্ড মারা যাওয়ার এক মাসের মধ্যে আপনি একটা বিয়ে করতেতে পারবেন কোন সুস্থ মানুষ পারে এটা হ্যাঁ এত ভালোবাসা তার তাকে তাকে খাওয়াইছে পড়াইছে তাকে সম্মানীয়দের মর্যাদা নিছে সে মারা যাওয়ার এক মাসের মধ্যে দুই বিয়ে করছে এটা কি কোন সুস্থ মানুষের কাজ আপনি বলতেছেন ভালোবাসা ছিল রিলেশনশিপে আপনি সিরিয়াস আচ্ছা আমরা একটু আসাদ ভাইয়ের সাথে একটু কথা বলে আসি আসাদ ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে আপনি কি শুনতে পাচ্ছেন ধন্যবাদ আসিফ ভাই আমি শুনতে পাচ্ছি অনেক দিন পর আমিও যুক্ত হতে পেরে অনেক আনন্দিত এবং অনেক প্রতিকূলতার মধ্যে ছিলাম আসিফ ভাই তো প্রায় সময় আমি আপনাদের শো শুনতাম কিন্তু যুক্ত হওয়ার মতো সুযোগ পাই নাই প্রায় দেড় দুই মাস হচ্ছে ফারাজ ভাই তাই না তো হ্যাঁ আপনারা তো আপনি আর আসিফ ভাই তো আপনারা এই যে হাসিনা কাদাও হাসিনা কাদাও সংগঠন শুরু করছিলেন কেমন যাচ্ছে কেমন এনজয় করতেছেন ভাই সুমন্ন একদিন আপনারা সমর্থন করেছিলেন

কায়দা বলে না যেটা বলেন যেটা ট্রু সেটা ট্রু হাসিনার বিরোধী বিরোধী পার্টিতে সমর্থন করা না ফারাজ ভাই এখানে আসলে পুরো কৃতিত্ব এটা হচ্ছে শেখ হাসিনার সমন্বয়দের বেলায় আমরা শেখ হাসিনার অপরাধ দমন নিষ্পেষণ এগুলোর বিরোধিতা করছি তো আপনি যদি স্বাভাবিক হিসাব করেন শেখ হাসিনা না থাকলে বিএনপি প্রধান বিরোধী দল বা তাদের সমর্থন আওয়ামী লীগের সমান সমান বা বেশি বা কম তো এখানে কিন্তু ক্ষমতায় বা সব কিছু বিএনপি আসার কথা ছিল স্বাভাবিক নিয়মে তাই না সমন্বয়করা চলে আসছেন বা এই এই ধরনের ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি এটা শেখ হাসিনার কারণে কারণ তিনি এমন কিছু অপরাধ তাদের সাথে যে অপরাধ করেন তা তো না তাদের সাথে অপরাধ করছেন এবং তিনি তাদের প্রথমে তো ছিল করছেন তারপরে পরবর্তীতে তাদের এই ছাত্রদের উপরে নির্মম নির্যাতন চালাইছেন

একদম ধ্বংস করে দিয়ে গেছে এই মহিলা এই এই মহিলা একদম মানে একদম মানে ভয়ঙ্কর একটা মানে ক্রিমিনাল এই মহিলা এবং এই মহিলা বাংলাদেশের সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে যাই হোক আই যে কোনো ঠিক আছে ভাই আমরা ওই টপিকে চলে আসি আসাদ ভাই আপনাকে অনেকদিন পরে আমরা পেলাম অনেক ধন্যবাদ এই লাইভটাতে আসার জন্য এবং আপনাকে অভিনন্দনও একটা অন্য আরেকটা বিষয়ের জন্য আপনাকে অভিনন্দন যে আপনার বিষয়ে আমাদের এখন আর এত দুশ্চিন্তার এখন আর কোনো কারণ নাই যে জিনিসটা হচ্ছে যে জিনিসটার সমাধান হয়ে গেছে এটার জন্য আপনাকে অভিনন্দন আসাদ ভাই আমি আপনার সাথে ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে ওই যে আমি একটা ভিডিও দেখলাম গতকাল আমি দেখলাম যে ফারাজ ভাই আমাকে একটা ভিডিও নিচে ট্যাগ করছে সেখানে গিয়ে আমি ভিডিওটা দেখলাম ওই ভিডিওটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যদি আপনি আপনার সময় থাকে তাহলে আমি তাহলে আমি একটু আমার কাজটা সেরে আসি কারণ আমার বিশেষটা ভিডিওটা করতে হবে এবং ভিডিওটা বের করে থামায় থামায় আমার প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে হবে আমি এটা এটা একটা প্ল্যান করতেছিলাম আপনি যেহেতু চলেই আসছেন সেহেতু এটা করা যাবে তাহলে আসাদ ভাই ফারাজ ভাই আমি একটু ঘুরে আসি তারপর আমি এসে ওই কাজটা শুরু করতেছি ওকে আসাদ ভাই তাহলে আমি একটু জাস্ট এখানে করে আমাদের একটু কথা বলে আসবে আপনি ব্রেক নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে আসলাম ওকে ফার্স্ট অফ অল এই কমেন্টটা চোকার নেই চ্যাট ভাই হ্যাপি বার্থডে দেখেছিলাম বাট ওই সময় একটু বিজি ছিলাম হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাঁ নিশ্চিত পুষ সাথে যে কথাটা বলতেছিলাম ওটাতেই চলে যাই আমি পরবর্তীতে একটা ভিডিও দেখাবো আর কি জি নিশ্চিত আপনার সাথে কোনটা নিয়ে কথা হচ্ছিল যে আমি আমি তো একটু ব্যাকে ছিলাম পুরোটা শুনতে পারিনি হয়তো আপনি মোহাম্মদ আর

সেটা নিয়ে মোহাম্মদ গরিব ছিল এটা নিয়ে তো আমাদের কোনো নেই হ্যাঁ ক্ষমতা পেয়ে যদি সন্ত্রাসবাদ করে সেটা আসলে অনেক বড় একটা সমস্যা যেটা করছে যেটার জন্য আমরা করি বলুন জি বলুন তো না না আমি বললাম যে আমরা মোহাম্মদের নিয়ে যেটা তিনি যে বাজে কাজগুলো করেছিলেন করেছিলেন লুটপাট থেকে শুরু করে গণিমতের মাল বানানো অমস্তিন আক্রমণ করা তাদের দাসী বানানো তাদের লুটপাট করা আমরা এই বিষয়গুলো নিয়ে তো সমালোচনা করি সে গরিব ছিল এটা নিয়ে তো আমাদের সমালোচনা নেই বুঝতে পারছেন নিশ

না মানে আমি খারাপ কাজের reference এর কথা আমি শুনেছি কিন্তু আমি কখনো check করি নি আমার কাছে কেন জানি এগুলো মনেও হয় না মানে এগুলো তো বিশ্বাসযোগ্য না কিন্তু আপু যদি আপনাকে অথেন্টিক ইয়ে দেখায় সেখানে তো আপনার আপনি আসলে মানতে বাধ্য একজন মুসলিম হিসেবে যদি আপনাকে যদি আপনাকে ইয়ে দেখায় আমি কি আপনাকে রেফারেন্স দেখাবো নিশাত আপু হ্যাঁ অবশ্যই

ওকে একুশশো পঞ্চান্ন আবু সাঈদ আল ক্ষুদ্রি আচ্ছা আমি দূরদগুলো পড়ছি না আচ্ছা আবু সাঈদ আবু সাঈদ আল খুদ্রি সূত্রে বর্ণিত হুনাইনের দিনে দিন রাসুল্লাহ আচ্ছা এই দুরুদগুলো আমাকে খুব ইয়ে করে আর কি হুনাইনের দিন রাসুল আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন তারা শত্রু মোকাবেলার অন্তর অবর্তিত হয়ে শত্রু মোকাবিলায় অবর্তিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দি করে আনেন কিন্তু সেই বন্দী নারীদের মুশ্রিক স্বামীরা বর্তমান থাকায় মোহাম্মদ কতিপয় সাহাবি তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন এই প্রসঙ্গে আল্লাহ এবং এই আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে মানে যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত এখানে একটা কিছু চলে আসে ইসলামের অমানবিক দাস প্রথার সৃষ্টি আচ্ছা যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যতক কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ হচ্ছে হাদিস ছিল আচ্ছা এটা 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 মানে হচ্ছে দাউদ থেকে আর কি তো এখানে এটা পরে কি বোঝা গেল আসাদ পার করার পরে বৈধ হয়ে যায় আর কি যুদ্ধবন্দিনী মানে গণতন্ত্র মাল হিসেবে যে নারীদের পাওয়া হচ্ছে তাদেরকে মানে বলতে খুব খারাপই লাগছে যে ধর্ষণ করা বৈধ তাদের সাহাবিদের জন্য বৈধ মানে কি যে বনিমতের মাল বানায় যখন আপনি ইয়েকে নিয়ে আসবেন কোনো অমুসলিম নারীকে নিয়ে আসবেন তার সাথে যৌন সঙ্গম করা বা তাকে রেপ করা বৈধ নারীর যাওয়ার পর তাকে রেপ করা হচ্ছে বৈধ যে আসি ভাই চলে আসেন থ্যাংক ইউ আসি চলে আসার জন্য আপনি তো উনি উনি আর কি গণিমতের মালের বিষয়ে রেফারেন্স গুলো দেখতে চাচ্ছিলেন আসি আচ্ছা আচ্ছা এই বিষয়ে তো শত শত রেফারেন্স আছে আপনি যদি চান নিশাদ আপনি তাহলে ইসলামে অমানবিক দাস প্রথা লেখাটা পুরোটা পড়ে ফেলতে পারেন এটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে দেয়া আছে নিশাদ আপনি কি আর কিছু বলবেন আর কোনো কি প্রশ্ন ছিল মানুষ অনেক মানুষ আছে কথা বলতে পারতেছে না আর কি

डे सच <laughs>